বহুদিন ধরে ফাঁকা থাকার পর অবশেষে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ পূরণ হলো। সোমবার আনুষ্ঠানিকভাবে এই পদে বসলেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য শিল্পা নন্দী। এদিন শিল্পা দেবী চেয়ারে বসার পর তাকে সম্বর্ধনা দিতে আসেন তৃণমূলের শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী, যুব সভাপতি রুনা খাতুন, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি মনোজ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্বরা। জানা গেছে 2018 সালে নির্বলেন্দু অধিকারী এই পদে শেষবারের মতো বসেছিলেন। নির্বলেন্দু বাবুকে তার পদ থেকে সরানো নিয়েও বিতর্ক হয়েছিল। তারপর থেকে রাজনৈতিকভাবে নির্বাচিত এই পদটি খালি ছিল। তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর সেই পদ পূরণ হলো হুগলিতে। ZP-18 সদস্য শিল্পা নন্দীকে এই পদে বসানোয় তিনি খুশি। তিনি বলেন, দল মনে করেছে তাই আমাকে এই পদে বসানো হলো, আমার দায়িত্ব বাড়লো, দলের বিশ্বাস নিয়ে কাজ করে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তিনি সবসময় চেয়েছেন যে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে যে বাচ্চারা আছে, যে শিশুরা আছেন, তারা যেন শিক্ষার আলোয় আলোকিত হোক, এটা তিনি সবসময় চেয়েছেন। এবং তারই দেখানোর পথে আমিও সবসময় সেইভাবেই চলবো, যে দায়িত্ব দিয়েছেন সেটা নিষ্ঠার সাথে পালন করবে, এবং যেটাই হবে সেটা পুরোটাই নিয়ম মেনে হবে, এটাই আমার। আজকেই তো নতুন, আস্তে আস্তে ধীরে 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 সব অভিযোগই মেটানোর চেষ্টা করব, তাদের সমস্যাটাও শুনবো, সেগুলো সমাধান করার চেষ্টা করব। সেটা সকলের সঙ্গে ডিআই স্যার আছে, স্যার আছেন এখানে, এখানে আরও শিক্ষক শিক্ষিকারাও আছেন, তাদের সঙ্গে আলোচনা করি, কথা বলি, পারবো, অবশ্যই পারবো। দায়িত্ব তো বাড়বেই, কিন্তু দায়িত্ব যেটা পালন করারও চেষ্টা সবসময় করতে হবে, দুদিকটাই যাতে সমান তালে সময় দিতে পারি সেটা তো অবশ্যই দেখতে হবে। নিউজ আজ বাংলা হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অনকল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।